উত্তর পূবর শিক্ষিত যুবক আইএসআইএসত ভর্তির অভিযান। হরিশ অনুরাগক শীর্ষ নেতৃত্ব দিছিল দায়িত্ব। উত্তর পূবর আইএসআইএসর স্লিপার সেল কোন কোন? কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার তালিকাত কোন? লক্ষ্য আছিল উত্তর পূবক রাঙলি করা। আইএসআইএসর শীর্ষ নেতৃত্ব দায়িত্ব দিছিল উচ্চ শিক্ষিত হরিশ অনুরাগক। টার্গেট করা হয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ত অধ্যয়ন করা একাংশ আইএসআইএস অনুরাগী যুবক। সেই উদ্দেশ্য আগত রাখি এটা চক্রর সহযোগত আন্তঃরাষ্ট্রীয় সীমা পার হয়েছিল দুই সন্ত্রাসবাদী। আরক্ষীর তদন্তত পোহৰলৈ আহিছে ভয়ঙ্কর তথ্য। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়তে সংঘবদ্ধ হয় আইএসআইএসৰ প্রতি আকর্ষিত বহু যুবক। একদরে বিশ্ববিদ্যালয়ের পর ওলাই আইএসআইএসত যোগ দিছিল দিল্লির শাহনবাজ নামের উচ্চ শিক্ষিত যুবকজনে। বহু কুটাঘাতমূলক ঘটনাত জড়িত থাকা শাহনবাজক যা বর্ষর অক্টোবরত এনআইএ গ্রেপ্তার করেছিল। তার কিছুদিন পাছতে নভেম্বরত পুনে এটিএসে গ্রেপ্তার করেছিল ওয়াজিহুদ্দিন নামের আন এটা সন্ত্রাসবাদী। গ্রেপ্তার হওয়া দুইটা সন্ত্রাসবাদী আছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিরাপত্তা সংস্থার হাতত ধরা নপরিবর বাবে অত্যধিক ব্যবহার নকৰা সোশ্যাল মিডিয়া আর ওয়ায়াক এপর জড়িয়ে সংগঠনের সকল বার্তালাপ করেছিল এই সন্ত্রাসবাদী কেটায়। কিন্তু ধুবুরী সীমান্তত কোনে সহায় করেছিল দুই সন্ত্রাসবাদী? কার ছত্রছায়াত থাকি পুঁজি সংগ্রহ আর সদস্য ভর্তি অভিযান চলাইছিল? এই সমূহ তথ্য বিচারি রাষ্ট্রীয় অনুসন্ধানকারী সংস্থা আর আরক্ষী সমানে আরম্ভ করেছে তদন্ত। বহু ফোন নম্বর ট্র্যাপ করে পরীক্ষা করে থাকা হয়েছে কেতবোর বিশেষ লোকর বার্তালাপ। তীক্ষ্ণ নজরত রাখিছে একাংশ যুবকর গতিবিধি। উত্তর পূবর প্রতি আইএসআইএসর নেতৃত্ব লওয়া এই অভিযান নিরাপত্তা সংস্থা আর আরক্ষী কেনেদরে রোধ করে সেয়া হব লক্ষণীয়। বিনীতি কুমার ডেকা, রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইষ্ট। উত্তর পূবর শিক্ষিত যুবক আইএসআইএসত ভর্তির অভিযান। হরিশ অনুরাগক শীর্ষ নেতৃত্ব দিছিল দায়িত্ব। উত্তর পূবর আইএসআইএসর স্লিপার সেল কোন কোন? কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার তালিকাত কোন? লক্ষ্য আছিল উত্তর পূবক রাঙলি করা। আইএসআইএসর শীর্ষ নেতৃত্ব দায়িত্ব দিছিল উচ্চ শিক্ষিত হরিশ অনুরাগক। টার্গেট করা হয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ত অধ্যয়ন করা একাংশ আইএসআইএস অনুরাগী যুবক। সেই উদ্দেশ্য আগত রাখি এটা চক্রর সহযোগত আন্তঃরাষ্ট্রীয় সীমা পার হয়েছিল দুই সন্ত্রাসবাদী। আরক্ষীর তদন্তত পোহৰলৈ আহিছে ভয়ঙ্কর তথ্য। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়তেই সংঘবদ্ধ হয় আইএসআইএসর প্রতি আকর্ষিত বহু যুবক। একদরে বিশ্ববিদ্যালয়ের পর ওলাই আইএসআইএসত যোগ দিছিল দিল্লির শাহনবাজ নামের উচ্চ শিক্ষিত যুবকজনে। বহু কুটাঘাতমূলক ঘটনাত জড়িত থাকা শাহনবাজক যা বর্ষর অক্টোবরত এনআইএ গ্রেপ্তার করেছিল। তার কিছুদিন পাছতে নভেম্বরত পুনে এটিএসে গ্রেপ্তার করেছিল ওয়াজিহুদ্দিন নামের আন এটা সন্ত্রাসবাদী। গ্রেপ্তার হওয়া দুইটা সন্ত্রাসবাদী আছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিরাপত্তা সংস্থার হাতত ধরা নপরিবর বাবে অত্যধিক ব্যবহার নকৰা সোশ্যাল মিডিয়া আর ওয়ায়াক এপর জড়িয়ে সংগঠনের সকল বার্তালাপ করেছিল এই সন্ত্রাসবাদী কেটায়। কিন্তু ধুবুরী সীমান্তত কোনে সহায় করেছিল দুই সন্ত্রাসবাদী? কার ছত্রছায়াত থাকি পুঁজি সংগ্রহ আর সদস্য ভর্তি অভিযান চলাইছিল? এই সমূহ তথ্য বিচারি রাষ্ট্রীয় অনুসন্ধানকারী সংস্থা আর আরক্ষী সমানে আরম্ভ করেছে তদন্ত। বহু ফোন নম্বর ট্র্যাপ করে পরীক্ষা করে থাকা হয়েছে কেতবোর বিশেষ লোকর বার্তালাপ। তীক্ষ্ণ নজরত রাখিছে একাংশ যুবকর গতিবিধি। উত্তর পূবর প্রতি আইএসআইএসর নেতৃত্ব লওয়া এই অভিযান নিরাপত্তা সংস্থা আর আরক্ষী কেনেদরে রোধ করে সেয়া হব লক্ষণীয়। বিনীতি কুমার ডেকা, রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইষ্ট।